অসভ্য ধাড়ি মেয়ে কথা করে, হ্যাঁ নিজের প্যান্টের তেল লাগাতে পারে না, সবাইকে ডেকে একে দেখাচ্ছে, আসো আসো আসো, হ্যাঁ সর্বসাধারণ ট্রেন খোলা প্রতিযোগিতা হচ্ছে, হ্যাঁ সবাই দেখে যাও আমার ট্রেনটা ছেঁড়া। আচ্ছা, ফুলের সাগরে ঘুমিয়ে থাকে সিং দিদি কিছু না পরে, ম্যারি খ্রিসমাস এল খ্রিসমাসের পোশাক পরে মিষ্টি ধরে টানে, কখনো বা দিদির পোশাকটা বোল্ড, আবার কখনো বা সেই নিয়ে ট্রোল, দিনে দিনে বাড়ছে দিদির 5 মিলিয়ন ফলোয়ার্সের গোল। নেহা সিং বা হাফ পানু সিং এর মধ্যে নেই কোনো তফাত, দিদির ইনস্টাগ্রাম খুলে দেখ শুধু খোলাখুলি ভিডিওই চলে, কখনো বা জিন্স প্যান্টের চেন ছাড়া, কখনো বা প্যান্ট ছেঁড়া, কখনো কিছু একটা করে বুঝতে পারি না ওরে, কেন যে দিদি কাঁদতে থাকে, কেন যে বারবার শাড়ি যায় খুলে, কেন যে দিদি রাত্রিবেলা ভ্লগিং করে যখন কেউ থাকে না জেগে, দিনের বেলা দিদি আমাদের ঘুমাতে থাকে কুম্ভকর্ণের রূপ ধরে, নেহা দিদি নাচতে থাকে হিন্দি গানের সুরে, কাপড় যায় বারবার খুলে। কিরে সব লোভ দিচ্ছিস নাকি সালা, হারামি মাল আছিস সব সালা, শুধু লোভ তুই। হ্যালো ভাই, দিস ইজ সুদীপ দাস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসেন্ট রোস্টার। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা যারা আমার চ্যানেল নতুন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকন টুক করে টিপে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, ভিডিওকে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে। আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম সুদীপ দাস 429, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমার ফেসবুক পেজ ডিসেন্ট রোস্টার, সেখানে গিয়ে তোমরা আমাকে ফলো করো। লেটস Start the video. কি সব মালকো সব এসে গেছেন, তো শুরু করা যাক। নেহা সিং ওয়ান অফ দ্য মোস্ট খোলাখুলি লাড়ালাড়ি, পেট দেখানো, পিছন দেখানো, চেন ছেঁড়া, প্যান্ট ছেঁড়া দিদির হাফ পানু ভিডিও, যা দেখলে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতে পারে, শুধু একটু তেল লাগিয়ে নিত না। মানে আমি বলতে চাইছিলাম, দেখুন সব মানুষের কিছু না কিছু বদভ্যাস থাকে, ঠিক আছে, আমাদের দিদিরও কিছু না কিছু বদভ্যাস আছে, কিন্তু দিদির বদভ্যাস গুলো খুব একটু বাড়াবাড়ি ধরনের, যে দিদি যে কোনো ক্যামেরা দেখতে হবে তার সামনে সে পিঠ খুলে দেখাবে। মানে আমি বলতে চাইছি যে আমি মানছি যে দিদির পিঠটা কি সুন্দর লাগে, তাই বলে কি আমি দেখবো নাকি? আমার তো এত লোভ নেই, যার লোভ আছে সে তো দেখবে। আচ্ছা, দিদির একটা মেন পজিটিভ পয়েন্ট মানে প্রবলেম আছে, সেটা হচ্ছে দিদি একটু কামরটা বেঁকে যায় আর কি। মানে ওই যে আমাদের ড্যানি ড্যানিয়াল দিদি আছে না, যে ডগি স্টাইল, যে ডগি স্টাইল যখন একটা প্যাটার্নটা টাইপের হয় না, ওই গোছের একটা ব্যাপারটা হচ্ছে দিদির ওরকম পিছনটা শুধু বেঁকে চলে যায়, এটা একটা প্রবলেম, ঠিক আছে, শারীরিক প্রবলেম। আর দেখুন অনেক লোকের অনেক রকম প্রবলেম থাকে, দিদিরও অনেকগুলো আছে, দিদির কিছু স্পেশাল প্রবলেম আছে, সেটা হচ্ছে যে কি মানে দিদি যে ধরনের মানে যেই রকমই মানে যেই ধরনেরই প্যান্ট পরুক না কেন সবে চেনটা কাটা থাকবে। হ্যাঁ মানছি ভেতরের স্টাইলটা অনেক বড়, তো ভেতরের স্টাইলটা অনেক বড়, তো তাই চেন টেন কেটে যেতে পারে। আচ্ছা, ওটা তো দেখতে ভালো লাগে, ওটা তো দেখতে ভালো লাগছে, তাই আমি দেখছি পুরোটা খুলে দেখ, পুরোটা দেখে নেবো, ঠিক আছে, এই যে লুটেলে না। মানে আমি বলতে চাইছি এসব কি হচ্ছে, ছি 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 ছি, অসভ্য ধাড়ি মেয়ে কথা করে, হ্যাঁ নিজের প্যান্টের তেল লাগাতে পারে না, সর্বসাধারণ যেন প্রতিযোগিতা হচ্ছে এখানে, সবাইকে দেখে একে দেখাচ্ছে, আসো আসো আসো, হ্যাঁ সর্বসাধারণ চেন খোলা প্রতিযোগিতা হচ্ছে, হ্যাঁ সবাই দেখে যাও আমার চেনটা ছেঁড়া। তো দিদির আমাদের আর একটা প্রবলেম হচ্ছে এই যে দিদি যে কোনো ধরনের শাড়ি পরুক, মানে যে কোনো ধরনের শাড়ি পরুক, সেটা জানি কী করে খুলে চলে যায়, শুধু বারবার খুলে চলে যায়। হ্যাঁ মানছি, আমি আমি মানছি যে ওই দুটো একটু বড় বড় না, মানে আমাকে এক গ্লাস দাও না গো, আমি একটু খাই প্রসাদ, আমাকে একটু প্রসাদ দাও না গো একটু না। মানে আমি বলতে চাইছি মানে বড় বড় না, মানে বড় বড় দিদি তো অত বড় দিদি নিজের শাড়িটাকে ঠিক করে ধরে রাখতে পারে না, মানে খুলে খুলে পড়ে যাচ্ছে, কি অবস্থা আমার জীবন, এই যে বারবার শাড়ি খুলে পড়ে যায় না, যে শাড়ি খুলে চলে যাচ্ছে বারবার, হ্যাঁ ওটা যখন পড়ে যায় আমি এখন চোখ বন্ধ করে নিই, ঠিক আছে বন্ধ করে নিই, বাকি ভিডিওটা আমি মনে মনেই ভেবে নিই, মানে কি আনন্দ পাই মা, তোকে বলবো কি করে। আচ্ছা,
একটু আদ্র আনন্দ করলে ওই চোখ বন্ধ করে পুরাটা সিনটা পুরো যে সিনটা না আমি মনে করে নেই যে ওই রকম হচ্ছিল এটা এই রকম হচ্ছিল ওটা ওই রকম হয়ে অভদ্র দিদি অত বড় দিদি চালা শাড়ি পরতে পারে না শুধু আমাদের শাড়ি খুলে পড়িয়ে আর পেট দেখাচ্ছে 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 আমাদের আমাদেরকে পেট পেটি মানে সরি মানে পেট দেখাচ্ছে আমাদের আমাদের মতো একটা ভদ্র ছেলের আমার মতো একটা ভদ্র ছেলের একটা একটু মান সম্মান তো আছে আমি কি ওইসব জিনিস কোনোদিন দেখি হ্যাঁ আমাদের এই চেন খোলা চেন ছেড়া পেট দেখানো পিছন দেখানো এই যে দিদি ঠিক আছে একটু বেশি বেশি করে দেখাতে হয় তো বেশি বেশি করে খিদে পেয়ে যায় ঠিক আছে তাই করার সময় মানে বলতে চাইছিলাম নদীতে রাফটিং করার সময় পাহাড়ি নদী তো রাফটিং করার সময় খিদে পেয়ে যায় এবং খিদে পেয়ে গেলে নদীর ওপরে বসে নুডলস খায় হ্যাঁ এবং তাতে যখন খিদে মেটে না না মলে গিয়ে 20-25টা আইসক্রিম টেস্ট করার পর একটা আইসক্রিম কিনে নেয় মানে গুণত একটা কিনতে হবে মান সম্মান তো আছে লোকের মানে সব খেয়ে নেবে খেয়ে দিয়ে মানে একটা কিনে নেবে মানে পুরো লোকসান মলের লোকসান এই সব লোককে ঢুকতে দেওয়া উচিত না এতেও যখন খিদে পেয়ে কখনো ব্রেড পকোড়া কখনো পনির পকোড়া কখনো চা আবার কখনো দুধ এইসব দিয়ে নিজের খিদে মেটায় তাতেও যখন খিদে মেটে না তখনই তো ব্যাপারটা শুরু হয় হ্যাঁ দিদি আমি আসছি তো দিদি একটু ওয়েট করো একটু আমি একটু তেলটা লাগিয়ে নিই তাহলে কাজটা করতে সুবিধা হবে তো আমি ওই কাজে ভালোই এক্সপার্ট হ্যাঁ মানে আমি এমনিতে ভদ্র খুব ঠিক আছি কেউ ডাকলে মানে প্রসাদ যদি দিতে যায় এই মানে এরকম প্রসাদ যদি গ্লাসে করে দিতে সেটাও না বলবো ঠিক আর কেউ আমাকে ডাকে সেটা তো না বলবো ঠিক আছে আমি এরকম ভদ্র ছিলি কিন্তু তার আগে আমার ইন্টো লাস্ট এন্ট্রা করে দিই নাহলে এইসব মাল আবার ওইসব ভিডিও দেখে এদেরই আবার দাঁড়িয়ে যাবে তখন আমার নামে সবাই দোষ চাপিয়ে দেবে সুদীপ তো দাস এইসব করছে এদের বিশ্বাস নেই সাবস্ক্রাইব করছো তোরা আশা করি করুন ঠিক আছে চ্যানেলটা তো তোমাকে সাবস্ক্রাইব তো করে দে ঠিক আছে আর চ্যানেলটা তখন সাবস্ক্রাইব করে ফেলবি না দেখ ভাই চ্যানেল সাবস্ক্রাইব করার পর তার পাশে বেল আইকন টুক করে টিপে দিবি হ্যাঁ তারপর কি করবি ইনস্টাগ্রামে আমাকে যে ফলো করে নিবি আর তারপরে কি করবি ওই যে আমার একটা ফেসবুক পেজ আছে ঠিক আছে ফেসবুক পেজ অন্য কিছু ভাবিস নি ফেসবুক পেজে টুকুম করে একটা ফেসবুক পেজে ওটা ফলো করে নিবি আমাকে ঠিক আছে তো যাই হোক আমাকে তোমরা ফলো করে নিও টাটা টাটা বাই বাই এরকম দেখাচ্ছেন নতুন ভিডিও নিয়ে তাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা